তোমরা তো জানো আমি 91 পরিবারে মানুষ হয়েছি। দুবেলা আমাদের বাড়িতে প্রায় 50 পাত করত। আপন কাকা জ্যাঠারা এরা তো ছিলেনই, বাবার এক দুঃসম্পর্কের ভাইও আমাদের সংসারেই থাকতেন। আমরা ভাই বোনেরা তাকে রাঙা কাকা বলে ডাকতাম। রাঙা কাকা লেখাপড়া বিশেষ জানতেন না, বোধহয় ওই ক্লাস 3 কি 4 অব্দি পড়েছে, কিন্তু খুব পরিশ্রম করতে পারতেন। সকাল থেকে দেখতাম তিনি কোদাল হাতে বাড়ির পেছনে জমি কুপিয়ে লাউ কুমড়ো চারা বসাচ্ছেন, আর নয়তো কুড়ুল নিয়ে সংসারের জ্বালানি কাঠ চিড়ে দিচ্ছেন। অবসর বললে তো কিছু ছিল না, সব সময় কিছু না কিছু করছে। সবাই রাঙা কাকাকে ভালোবাসত তার মধুর ব্যবহারের জন্য। আমার ছোটবেলাতেই রাঙা কাকার বিয়ে হয়। তখনকার দিনে পাত্রের বড় চাকুরে বা ব্যবসায়ী হবার কিন্তু দরকার হতো না, যাও খাবার সংস্থান থাকলেই চলত। তাছাড়া বাবা কাকারা বোধহয় 1 বিঘে জমি রাঙা কাকার নামে লিখে দিয়েছিল, আর তার ফসলে 2 প্রাণী কিন্তু না চলার কথা নয়। রাঙা কাকিমা বিয়ের কিছুদিনের মধ্যেই বাড়ির সকলের মন একেবারে জয় করে নিলেন। কোনো অহংকার ছিল না চরিত্রে, সবার কাজ আগ বাড়িয়ে করে দিচ্ছেন আর সর্বদা হাসি মুখ। তার উপর উঁচু গলায় আবার কথা বলতে জানতেন, এমন মানুষকে কে না ভালোবাসবে। হ্যাঁ, বাংলা বিহারের একেবারে প্রান্তে একটি ছোট্ট শহরে তার বাপের বাড়ি। বোধহয় দূরে ভিন্ন পরিবেশে মানুষ হয়েছিলেন বলেই পাড়াগাঁর সংকীর্ণতা রাঙা কাকিমার মধ্যে ছিলই না। সবচাইতে তিনি ভালোবাসতেন আমার ছোট ভাইজি বিরাজবালাকে। বিরাজ তখন খুবই ছোট, 5-6 বয়স হবে। সেও কাকিমার ভীষণ ভক্ত হয়ে পড়ল, কাকিমার কাছে খায়, তার সঙ্গে দুপুর বেলা শুয়ে গল্প শোনে, সারাদিন আবার ওই কাকিমারই আঁচল ধরে পিছন পিছন ঘোরে। কাকিমা বলতেন, বিরাজ আজ জন্মে আমার মেয়ে ছিল, 1-2 পর থেকে বিরাজকে কেন্দ্র করে আমাদের পরিবারে কতগুলোই অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। বিরাজের মধ্যে যে কোনো বিশেষ অলৌকিক ক্ষমতা আছে এমন ধারণা কারো কিন্তু মনে আসেনি, কোনোদিন আসবার কথাও নয়। পাড়াগায় নিতান্ত স্বাভাবিক, আর 5 মেয়ের মতোই তার চালচল। কিন্তু বিরাজের 8-9 বয়সের একটা ঘটনায় আমাদের হঠাৎ ফটকা লাগে। প্রথমটা অবশ্য ঠিক বোঝা যায়নি, কারণ সব অলৌকিক ব্যাপারেরই নানা রকম ব্যাখ্যা হতে পারে, কিন্তু পরপর তেমন ঘটতে থাকলে তাকে তো আর যুক্তি দিয়ে বা কাকতালীয় ব্যাপার বলে উড়িয়ে দেওয়া যায় না। বিরাজ আমার ছোট কাকার মেয়ে। একদিন ছোট কাকিমা ঠাকুরের আসনের সামনে বসে পূজা করছে, বিরাজ বসে রয়েছে পাশে। কাকিমা পুজো আরম্ভ করার আগে বিরাজ একবার বলল, মা আমার না খুব তালের বড়া খেতে ইচ্ছে করছে মা, বিকালে করে দেবে মা? কাকিমা রাগ করে বললেন, বকিস না তো, যা ওঠ এখান থেকে, বসে পুজো করছি আর মেয়ের এটা খাবো সেটা খাবো পুজোর সময় বুঝি অমন বলে। ধমক খেয়ে বিরাজ চুপ করে মায়ের পাশে বসে রইল। পুজো হয়ে যাবার পর ছোট কাকিমা যখন গলায় আঁচল দিয়ে প্রণাম করে উঠেছেন, তখন বিরাজ আবার বলল, ও মা মাগো দেবে তো বিকালে তালের বড়া করে। সে দেখা যাবে, এখন যা মেয়েদের খাই খাই করতে নেই। ঠাকুর ঘর ছেড়ে আসবার সময় হঠাৎ কাকিমার খেয়াল হল গৃহ দেবতা শ্যাম সুন্দরের মূর্তির সামনে শ্বেত পাথরের বড় গেলাসের জল আজ বদলে দিতে ভুলে গিয়েছেন। মনে মনে জিভ কেটে কাকিমা জল বদলানোর জন্য গেলাসটা নামিয়ে পাথরের ঢাকনাটা খুললেন। একই জল কোথায়, গেলাসটা তো ভর্তি তালের বড়া, সত্য ভাজা তখনও গরম রয়েছে। এই নিয়ে সেদিন খুব হই হই হয়েছিল, আর হবারই কথা, বন্ধ ঠাকুর ঘর। কাকিমাই সকালে প্রথম দরজা খুলে পুজো করতে ঢুকেছে। সেই বন্ধ ঘরে গেলাসের মধ্যে তালের বড়া আসবে কোথা থেকে? কেউ কেউ বলল বিরাজি হয়তো আগে থেকে গেলাসে পড়া লুকিয়ে রেখেছিল মজা করবে বলে। সে যুক্তিও পুরোপুরি খাটে না, প্রথমত অত সকালে তাকে তালের বড়া ভেজে কে দেবে, আর দ্বিতীয়ত ঠাকুরের আসনে হাত দেওয়ার সাহস কিন্তু তার হবে না। সে যুগে এ সমস্ত মানামানি খুব ছিল সেটা জানো তো, সবারই মনের ভেতর কেমন একটা খটকা লেগে রইল। এর মাসখানেক বাদে হলো আর এক কাণ্ড। সেদিন সকালে বিরাজ হঠাৎ বায়না ধরল, ওমা আজ দুপুরে আমি আলু ভাতে দিয়ে ভাত খাবো। আজকাল শুনতে হয়তো একটু অদ্ভুত ঠেকবে, আলু ভাতে এমন কি একটা জিনিস যার জন্য বায়না করতে হবে, কিন্তু তখনকার দিনে পাড়াগায়ে আলু রীতিমতন একদম দুষ্প্রাপ্য তরকারি হিসেবে গণ্য ছিল। লোকের বাড়িতে সবসময় মজুদও থাকতো না, অনেকে খেতেও না, হাটের দিনে কেউ কেউ শখ করে আবার আলু কিনে আনত। কাকিমা বললেন, এখন তো ঘরে আলু নেই মা, ভাতও চড়ে গিয়েছে, ও বেলা হাট থেকে রামু এনে দেবে খন রাত্রি রেখেও। মায়ের বকুনির ভয়ে বিরাজ চুপ করে গেল, কিন্তু একটু পরেই রান্নাঘর থেকে রাঙা কাকিমা এসে আঁচলে হাত মুছতে মুছতে ছোট কাকিমাকে বললেন, বাবা
এতক্ষণ একটু সময় পাওয়া গেল, ভাত নামিয়ে ফ্যান গালতে দিয়ে এলাম। আচ্ছা ছোটি, ভাতে আজ অত আলু সেদ্ধ কে দিয়েছে বলতে পারো? কে খাবে? ছোট কাকিমা অবাক হয়ে বললেন, আলু সেদ্ধ ভাতে? কই, আমি তো দিইনি। সে কি তাহলে কে দিল? হাতা দিয়ে ভাত নাড়ছি, দেখি ভাতের মধ্যে গিজ গিজ করছে আলু, তা 10-12টা তো হবেই। আবার হইচই হলো। এবারেও কর্তারা অনেক যুক্তি সহ ব্যাখ্যা দিলেন, কিন্তু মনের ধাঁধা কারোরই ঘুচল না। বাড়িতে আলু ছিল না, হাট অন্তত 2 মাইল দূরে, মেয়েটা আলু পাবে কোথায় যে ভাতের হাড়িতে ফেলবে? এরপরের ঘটনা কিন্তু আর কোনো ব্যাখ্যাই দেওয়া চলে না। সবারই মনে হলো বিরাজের একটা কিছু অপ্রাকৃতিক ক্ষমতা আছেই বটে। ছোট কাকা বৈষয়িক কি কাজে সদরে গিয়েছিলেন, 2-3 দিন উকিলের বাড়ি থেকে কাজ সেরে ফিরবেন। কাকা সদরে যাওয়ার 2 দিন বাদে এক বিকেলে খুব ঝড় বৃষ্টি হলো। ঝড় থেমে গেলেও বৃষ্টি চলল রাত প্রায় 9টা পর্যন্ত। বেশ ঠান্ডা বাতাস দিতে লাগলো। বাড়ির সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লে। বিরাট সে রাত্রিরে শুয়েছিল রাঙা কাকিমার কাছে। অনেক রাত্রিরে, তখন বোধ হয় 1টা কি 1.5টা হবে, রাঙা কাকিমা হঠাৎ জেগে গিয়ে দেখলেন বিরাজ বিছানা থেকে নেমে যাচ্ছে। কাকিমা অবাক হয়ে বললেন, এই বিরাজ যাচ্ছিস কোথায়? বিরাজ প্রথমটা উত্তরই দিল না, মশারি তুলে বিছানা থেকে নেমে গিয়ে দরজার কাছে চলে গেল। রাঙা কাকিমা দৌড়ে গিয়ে পিছন থেকে তাকে ধরলেন, এই কি হয়েছে তোর, কথা বলছিস না কেন? বিরাজের চোখ ঈষৎ বিস্ফারিত, যেন কিছু দেখতে বা শুনতে পাচ্ছে না। কাকিমা জোরে বকুনি দিয়ে বললেন, কি হয়েছে বল? সেইভাবেই শক্ত হয়ে তাকিয়ে থেকে বিরাজ বলল, দরজা খুলে দাও, বাবা এসেছে। বিরাজের রকম সকম দেখে ভয় পেয়ে রাঙা কাকিমা চিৎকার করে ছোট কাকিমাকে ডাকলেন। সেই ডাকে বাড়ির প্রায় সবাই উঠে এলো। সবাইয়ের একই প্রশ্ন, কি হয়েছে, অমন করছিস কেন? বিরাজ কেবল বলে, দরজা খুলে দাও, বাবা দাঁড়িয়ে থাকবে নাকি? শেষে আমার বাবা বিরক্ত হয়ে বললেন, চল দেখি কেমন তোর বাবা এসেছে। তোর বাবা এলে কি ডাকত না? বাইরের দরজা খুলে দেখা গেল কেউ কোথাও নেই, রাত্রির ঝিমঝিম করছে। ততক্ষণে বিরাজেরও সেই ভাবলেশহীন শূন্য দৃষ্টি কেটে গিয়ে সে একটু স্বাভাবিক হয়েছে। সবাই মিলে তাকে বকাবকি করে দরজা বন্ধ করতে যাবে, হঠাৎ দেখা গেল বাড়ি থেকে কিছু দূরে আম বাগানের মধ্যে কিসের আলো, কাদের যেন গলার আওয়াজও শোনা যাচ্ছে। বাবা হেঁকে বললেন, হ্যাঁ কে আছে? ছোট কাকার গলায় উত্তর এলো, দাদা আমি। ছোট কাকাই বটে। সদর থেকে রওনা দিয়ে মাঝপথে ঝড় বৃষ্টিতে ওই পলাশপুরের মোড়লের বাড়ি আশ্রয় নিয়েছিলেন। তারা না খাইয়ে ছাড়েনি, আর সঙ্গে লোকও দিয়েছে। বাড়ির সবাই জড়ো হয়েছে দরজার কাছে। তাদের মুখের দিকে তাকিয়ে ছোট কাকা বিস্মিত কণ্ঠে বললেন, কি হয়েছে দাদা, এত রাত্রে সবাই জেগে আছে যে? বাবা বললেন, না কিছু না, তুই ভেতরে আয়। এবারে কিন্তু ওই বেশি আলোচনা হলো না। বিরাজের ক্ষমতার ব্যাপারটা বাড়ির লোকেরা একরকম মেনে নিল। এরপরে পরপর কয়েক মাস কিছুই হলো না। হঠাৎ একদিন বাবা বাড়ি থেকে বেরোচ্ছেন, যাবেন আমার জ্যাঠুতো বোনের বিয়ের বাজার করতে। তাকে বিরাজ বলল, জেঠু আজ তুমি কোথাও যাবে না। হ্যাঁ কেন রে, কেন যাব না? বললাম না তুমি যাবে না। বাবা অবশ্য তা সত্ত্বেও বেরোচ্ছিলেন। মা আটকে দিয়ে বললেন, থাক আজকের দিনটা থেকেই যাও, বিরাজের ব্যাপারটা তো জানোই। অগত্যা বাবা থেকেই গেলেন। 2 দিন পর খবর পাওয়া গেল যে ট্রেনে বাবার যাওয়ার কথা ছিল, সে ট্রেন বর্ধমান ছাড়িয়ে ওই কি একটা ছোট স্টেশনে ঢোকার মুখে লাইন থেকে উল্টে গিয়েছে। বহু লোক নাকি হতাহত হয়েছে। বাবা একবার বিরাজকে আলাদা ডেকে জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ রে এই যে তুই অনেক কথা আগে থেকে বলে দিতে পারিস, কি করে জানতে পারস বলতো? বিরাজ সেদিন চুপ করেছিল। শেষে বাবা এক ধমক লাগাতে সে কেঁদে ফেলে বলল, আমি সত্যি কিছু জানি না জেঠু, আমি কিচ্ছু বলি না, আমার মুখ দিয়ে কে যেন এমনি বলে। বিরাজ কেঁদে ফেলায় বাবা একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন। তারপরে বলেছিলেন, আচ্ছা আচ্ছা যা, এখন এখন কাঁদছিস কেন, কাদার মতন কি বলেছি তোকে, হ্যাঁ দেখো। এর কিছুদিন পরে খবর এলো রাঙা কাকিমার বাবা মারা গিয়েছে। কাকিমার মা তো ছিলেন না, ছোটবেলা থেকে বাবার কাছেই মেয়ে মানুষ। যে ভদ্রলোক খবর দিতে এসেছিলেন তিনি বললেন, মারা যাওয়ার আগে উইল করে কাকিমার বাবা তার সম্পত্তি ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিয়েছে। কাকিমার ভাগে পড়েছে বসত বাড়িটি। ছেলেরা দূরে দূরে নানা জায়গায় কাজকর্ম করে, তারা কোনোদিনই আর দেশে ফিরবে বলে তো মনে হয় না। এই অবস্থায়
মেয়ে জামাইয়ের এখনই গিয়ে বাড়ির দখল দেওয়া উচিত, নইলে আবার নাকি বিয়ে দখল হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। রাঙা কাকা সবার সঙ্গে পরামর্শ করলেন, ঠিক হলো ওই বাড়ি বিক্রি করে দিয়ে সেই টাকায় রাঙা কাকা এখানে কিছু জমি জমা কাকিমার নামে কিনবেন, তবে উইলের প্রবেদ নেওয়া, খদ্দের জোগাড় করা এবং বাড়ি বিক্রির ব্যবস্থা করা ইত্যাদির জন্য কাকা কাকিমাকে হয়তো ওই 2-3 মাস সেখানে গিয়ে থাকতে হবে। আমাদের বাড়িতেই কাকিমার চতুর্থী শ্রাদ্ধ করলেন। তারপর রাঙা কাকা তাকে নিয়ে চলে গেলেন শ্বশুর বাড়ি। যাবার আগে রাঙা কাকিমা বিরাজকে কোলে নিয়ে আদর করে গেলেন, বললেন, লক্ষ্মী হয়ে থাকবি কেমন, আমি কদিন বাদেই চলে আসবো, তোকে কত গল্প বলবো। রাঙা কাকা আর কাকিমাকে বাড়ি সবাই খুব ভালোই বাসত, সে কথা তো তোমাদেরকে আগেই বলেছি। তাদের এই সম্পত্তি প্রাপ্তির ঘটনায় তাই সবাই খুশি হল। মাস দেড়েক পর একদিন সকালে ঘুম থেকে উঠে আমরা ভাই বোনেরা দুধ মুড়ি গুড় এসব দিয়ে জল খাবার খাচ্ছি রোয়াকে বসে। এমন সময় বিরাজ আমার মাকে বলল, জেঠিমা, কাল রাত্রে রাঙা কাকিমা কখন এসেছে, কই তাকে দেখছি না তো। মা অবাক হয়ে বললেন, কই সে তো আসেনি, ওই কে বললো তোকে। আরে কেউ বলেনি, আমি দেখেছি। মায়ের মুখ শুকিয়ে গেল। বিরাজকে আর কোনো কথা না বলে সোজা বাবাকে গিয়ে জানালেন। বাবা ভেতর বাড়িতে এসে বিরাজের গায়ে হাত বুলিয়ে আদরের স্বরে বললেন, কি হয়েছে মা, রাঙা কাকিমার ব্যাপারে কি বলছিলি। কাল রাত্রে রাঙা কাকিমা এসেছিল তো, আমার ঘুম ভেঙে গিয়েছিল, দেখলাম রাঙা কাকিমা ঘরে ঢুকে আমার দিকে তাকিয়ে হাসলো, তারপর আবার বেরিয়ে গেল, আমার সঙ্গে কথা বললো না কেন জেঠু। তুই স্বপ্ন দেখেছিস, কই তোমরা তো আসেনি। বিরাজ আপত্তি করে বলল, না জেঠু স্বপ্ন না, আমি যে পরিষ্কার দেখলাম, কেমন সুন্দর লাল পাড় নতুন শাড়ি পরেছিল, আর কি সিঁদুর দিয়েছে মাথায়, বাবা চুল সব সিঁদুরে মাখামাখি। বাবা হঠাৎ কেমন ফ্যাকাশে হয়ে গিয়ে বললেন, বিরাজের কথাটা কিছুক্ষণের মধ্যে বাড়ির মধ্যে আবার ওই রাষ্ট্র হয়ে গেল। মা কাকিমারা উদ্বিগ্ন মুখে পরামর্শ করতে বসলেন, একজন পুরুষ মানুষ কেউ গিয়ে খোঁজ করে এলে তো ভালোই হয়, সবাই ভালো আছে ঠাকুরের কৃপায়, আর কি তবু দেখে আসলে ক্ষতি কি। পরদিন বিকেলে মেজো কাকা যাবেন বলে প্রস্তুতি নিতে লাগলেন, কিন্তু তাকে আর রওনা দিতে হলো না। পরের দিন সকালবেলা রাঙা কাকা স্বয়ং এসে উপস্থিত হলেন। শেষ রাত্রে ট্রেনে নেমে হেঁটে এসেছেন, চুল উস্কো খুস্কো, পা খালি, গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখ দুটো গর্তে বসে গিয়েছে। বাড়ির দাওয়ায় বসে দু একবার ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকিয়ে হঠাৎ তিনি চিৎকার করে কেঁদে উঠলেন, দাদা আপনার বৌমাকে রেখে এলাম, দাদা রেখে এলাম। মাত্র 3 দিনের জ্বরে মারা গিয়েছেন রাঙা কাকিমা আজ থেকে 1 সপ্তাহ আগে। কয়েকদিন আচ্ছন্নের মতন ছিলেন রাঙা কাকা, একটু ধাতস্থ হয়ে গতকাল রওনা দিয়েছেন। আরো শোনা গেল পুজোয় পড়বেন বলে রাঙা কাকিমাকে একখানা ভালো লাল পাড় শাড়িও কিনে দিয়েছিলেন রাঙা কাকা। শেষ যাত্রার সময় সেইটাই পরিয়ে দেওয়া হয়েছিল। পাড়ার মেয়েরা এসে সিঁদুরের কৌটো উপুর করে দিয়েছিল মাথায়। বাংলা সীমান্তে একটি অখ্যাত শহরের ক্ষুদ্র নদীর তীরে রাঙা কাকিমার নশ্বর দেহ ছাই হয়ে গিয়েছে। কাকিমার মৃত্যুতে আমাদের বাড়ির সকলে প্রকৃতই শোক পেলেন। কিছুদিন সবারই খুব মুখ বিষণ্ন, বাড়িতে কেউ উঁচু গলায় কথা বলে না, হাসেও না, কিন্তু সব শোকের তীব্রতাই সময় চলে যাবার সঙ্গে সঙ্গে তো কমে আসে। পৃথিবীর নিয়মই এই, যাকে না হলে জীবন কাটানো অসম্ভব বলে মনে হয়, সে সরে গেলে হঠাৎ আবিষ্কার করা যায় তাকে বাদ দিয়েও দিব্যি চলে যাচ্ছে। একদিন আবার সংসারের চাকা ঠিকঠাক চলতে শুরু করলো। মাঝে মাঝে হাসির শব্দ শোনা যেতে লাগলো। একেবারে স্তব্ধ হয়ে গেলেন কেবল রাঙা কাকা। যে মানুষ হাতে কাজ না থাকলে ছটফট করত, সে সারাদিন বসে আছে ঘরের রোয়াকে, চোখ দুটো উদাস, দীপ্তিহীন, মুখে একটাও কথা নেই, খাবার সময় চোর করে ডেকে নিয়ে যেতে হয়, সংসারের কোনো ব্যাপারে কোনো উৎসাহই তার আর নেই। বাবাই তোড়জোড় করে রাঙা কাকিমার বাপের বাড়িটা বিক্রি করে টাকা নিয়ে এসে কাকাকে জিজ্ঞেস করলেন, আসলে বলছিলাম এ টাকা দিয়ে কি করতে চাও। রাঙা কাকা চুপ করে রইলেন। বিশু করে থাকলে চলবে না, কপালে যা ছিল তা তো হয়েছে, এনার্য তো তোমার টাকা, তোমাকে ব্যবস্থা করতে হবে। রাঙা কাকা মাথা নিচু করে আস্তে আস্তে বললেন, টাকা টাকা দিয়ে আমি আর কি করব, আপনি যা ভালো বোঝেন করুন, আপনি যা করবেন তাতে আমার কোনো অমত থাকবে না দাদা। ও
তাহলে আমি বলি কি এ টাকা তুমি বৌমার নামে কোনো হাসপাতালে বা আশ্রমে দান করো, বৌমার আত্মা তৃপ্তি পাবে। শান্তভাবে রাঙা কাকা বললেন, হ্যাঁ বেশ তো তাই করুন। সব বিলি ব্যবস্থা হয়ে যাওয়ার পর একদিন সকালে উঠে দেখা গেল রাঙা কাকার ঘরের দরজা খোলা আর তিনি নেই। এমন একটা কিছু ঘটবে সবাই আন্দাজ করতেই পেরেছে। কিছুদিন ধরে খোঁজাখুঁজি চললো, বাবা বোধ হয় কাগজে বিজ্ঞাপনও দিয়ে থাকবেন, কিন্তু রাঙা কাকা আর কোনোদিনই ফিরে এলেন না। বছর ঘুরে এলো, রাঙা কাকা আর কাকিমার স্মৃতি পরিবারের সবার মনে একটা বেদনার চিহ্ন হিসেবে রয়ে গিয়েছে। কেবল দুপুরে খাওয়া দাওয়ার পর মেয়েদের মজলিশে প্রায় ওই প্রসঙ্গটাই ওঠে। বাড়ির মাঝখানের উঠোনের পশ্চিম দিকে রাঙা কাকার ঘরখানা কেউ তখন ব্যবহার করে না, বন্ধই পড়ে আছে। এই উঠোনেরই মাঝখানে ছিল ইট দিয়ে বাঁধানো তুলসী মঞ্চ। কোনোদিন মা কোনোদিন কাকিমাদের সঙ্গে কেউ সন্ধ্যেবেলা তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসতেন। একদিন কিভাবে গল্পে গল্পে কারো আর প্রদীপ দেওয়ার কথা মনে পড়েনি। অন্ধকার বেশ গাঢ় হতেই হঠাৎ মেজ কাকিমা বললেন, ওই যা তুলসীতলায় আলো দেখানো হয়নি তো, আমার আবার হাত জোড়া, যা তো মা বিরাজ একটা প্রদীপ জেলে তুলসীতলায় দিয়ায়। একটু পরে এই বাইরে উঠোন থেকে বিরাজের গলায় চিৎকার ভেসে এলো পরপর দুবার। কাকিমারা দৌড়ে গেলেন, কিরে কি হয়েছে, আপন চেঁচিয়ে উঠবি কেন? বাড়ির ভেতর থেকে কাকা জেঠারাও ছুটে এলেন। তুলসী মঞ্চের কাছে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে বিরাজ। পায়ের কাছে মাটিতে প্রদীপটা পড়ে আছে, তেল ছড়িয়ে পড়েছে উঠোনে। কিরে কি হয়েছে, আপন চেঁচিয়ে উঠলি কেন? বিরাজ কাঁপা কাঁপা আঙুল তুলে রাঙা কাকার ঘরের দিকটা দেখিয়ে বললো, রাঙা কাকিমাকে দেখলাম ওইখানটা দাঁড়িয়েছিল। সবাই চুপ। বিরাজ মিথ্যে বলবে না, আর তার বিশেষ অপ্রাকৃতিক ক্ষমতার ব্যাপারটা এখন প্রায় একটা প্রমাণিত সত্য। তবু বাবা একবার বললেন, এই এই কি চাপা বলছিস, অন্ধকারে ভুল থেকে থাকবি? না জেঠু, আমি ঠিক দেখেছি, সাদা কাপড় পরা ছিল, ঘর থেকে বেরিয়ে এসে আমার দিকে তাকিয়ে কি যেন বললো, তারপর আবার ঢুকে গেল ঘরে। যত সব ঘর থেকে বেরিয়ে এলো না? বাবা এগিয়ে গিয়ে রাঙা কাকার ঘরের দাওয়ায় উঠে দরজায় লাগানো তালাটা টেনে দেখলেন। তা কি করে হবে, এই তো তালা বন্ধ রয়েছে। বুঝিয়ে সুঝিয়ে বিরাজকে ঠান্ডা করে ভিতরে নিয়ে আসা হলো। তখনকার মতো চাপা পড়ে গেলেও এরপর থেকে বিরাজ ঘন ঘন রাঙা কাকিমাকে দেখতে শুরু করলো, কখনো কখনো একেবারে পরিষ্কার দিনের বেলায়। কাকিমা যেন বিরাজকে কি বলছে, মা জিজ্ঞেস করেছিলেন, কি বলি কিছু বুঝতে পারিস? না জেঠিমা, মুখ নাড়ছে দেখতে পাই কিন্তু কথা কানে আসে না। তবে একটা জিনিস, কি? কাকিমার খুব কষ্ট বলে মনে হয়। কি করে বুঝলি, কথা তো শুনতে পাস না? মুখ দেখতে পাই যে, খুব ব্যথা পেলে যেমন মুখ হয় সেই রকম। ছোট কাকা গিয়ে কোথা থেকে এক ভূতের রোজা ডেকে আনলেন। লোকটাকে দেখে আমার কিন্তু আদৌ শ্রদ্ধা হলো না। তখন আমি একটু বড় হয়েছি, গ্রামে সাধু সন্ত এলে সেখানে ধর্ণা দিয়ে পড়েও থাকি, ওই চেনবার ক্ষমতাও হয়েছে সামান্য। ভূতের রোজা ঘন্টা দুয়েক ধরে উঠোনে নানা বিচিত্র ক্রিয়াকলাপ করল। মাটিতে খড়ি দিয়ে নকশা এঁকে তার উপর শ্বেত সর্ষে আর আতপ চাল ছিটিয়ে চিৎকার করে মন্ত্রও পড়তে লাগ। কিন্তু ওই পর্যন্ত সে দক্ষিণা নিয়ে বিদায় হওয়ার পর সেদিন বিকেলে বিরাজ আবার রাঙা কাকিমাকে দেখতে পেল। দালানের একদিকে রান্নাঘর, সেখানে মা উনুনে আঁচ দিচ্ছেন আর বিরাজ মেঝেতে বসে বিকেলের তরকারির জন্য কুটনো করছে। এমন সময় বিরাজ দেখলো লম্বা দালান বেয়ে কাকিমা হেঁটে চলে যাচ্ছে। বিরাজ চেঁচিয়ে উঠল, ওই ওই যে কাকিমা যাচ্ছে। মা কাজ ফেলে ছুটে এসে দেখলে বিরাজ এক দৃষ্টে দালানের দিকে তাকিয়ে রয়েছে। দেখতে পাচ্ছ না জেঠিমা, ওই তো পরিষ্কার দেখা যাচ্ছে, হাতে আবার একটা কি জিনিস রয়েছে, ও মা একটা ডল পুতুল। মা কিন্তু বলা বাহুল্য দালানের দিকে তাকিয়েও কিছুই দেখতে পেলেন না। হাতে কি রয়েছে বললি? ডল পুতুল, সেই ছোট্টবেলায় যেমন তুমি আমাকে কিনে দিয়েছিলে। ডল পুতুল হাতে কোনো এক মৃতার প্রেতাত্মা তার আন্দা দিয়ে হেঁটে যাচ্ছে, এ কথা কল্পনা করাও কষ্টকর। কিন্তু বিরাজ কিছু একটা দেখতে পাচ্ছে ঠিকই, নইলে হাতে পুতুল ঢাকার মতন সূক্ষ্ম আর মিথ্যা বিরাজের পক্ষে আবিষ্কার করা কিন্তু সম্ভব নয়। এরপর ছোট কাকা আর একজন ভালো রোজা আনার প্রস্তাব করেছিলেন, কিন্তু এবার বিরাজ নিজেই পালন করল। না বাবা, গুণী নানবে না। কেন রে? রাঙ্গা কিমা আমাকে কত ভালোবাসত, মরে গিয়ে কি আমার ক্ষতি করতে চাইবে?
হয়তো আমাকে ভুলতে পারেনি বলেই আমার কাছে আসে। দিন কাটতে লাগলো, আজ দুই তিন হয়তো কিছু হলো না, আবার একদিন বিরাজ ওই কাকিমাকে দেখতে পায়। মানুষের মন বড় বিচিত্র জিনিস, কালে সবই খাপ খেয়ে যায়। বিরাজের রানা কাকিমাকে দেখতে পাওয়াটাও একটু একটু করে আমাদের সকলের গা সওয়া হয়ে গেল। প্রথম যৌবনে পা দিয়েই আমি বাড়ি থেকে পালালাম গুরুর খোঁজে। সে গল্প তো কিছুটা তোমাদের জানা। তান্ত্রিক সাধনার দিকে খুব মন গিয়েছিল, প্রকৃত গুরুর সন্ধানে কোথায় না কোথায় ঘুরেছি। মাঝে মাঝে বাড়ি ফিরে আসি, আবার কিছুদিন পরে উধাও হয়ে যাই। এই সময়ই মাতু পাগলির সঙ্গে আমার পরিচয়। সে যে বড় সাংঘাতিক মেয়ে মানুষ, আমাকে ভিক্ষা দেয়নি বটে, কিন্তু কতগুলো ক্ষমতা দান করেছিল। তারপর কোলাকর নদীর ধারের শালবনে সেই মধুসুন্দরী দেবীর আবির্ভাব, তিনিও আমাকে বীজ মন্ত্র এবং ওই কতগুলি শক্তি দান করেন। তারই প্রসাদে জীবনে কখনো বড় কোনো বিপদে পড়তে হয়। ডাল ভাত খেয়ে যা হোক চালিয়ে দিয়েছি। আমি বড় দরের সাধক হতে পারিনি, কয়েকটা সাধারণ সিদ্ধি পেয়েছিলাম। একবার বাড়ি ফিরে দেখলাম বিরাজের বিয়ের তোড়জোড় হচ্ছে। ভালো একটা সম্বন্ধ এসেছে গোয়ারি ওই কৃষ্ণনগর থেকে। ছেলের বাপ মায়ের বিশেষ দাবি দেওয়া কিছু নেই, মেয়ে দেখে তাদের খুব পছন্দ হয়ে গিয়েছে। এখন কেবল ওই দিনক্ষণ ঠিক করবার যা দিন। বিরাজ দেখতেও ওই সত্যি খুব সুন্দর হয়েছে, মাথায় বেশ লম্বা, ফর্সা ধপধপ করছে গায়ের রং, এক ঢাল কালো কোকড়ানো চুল আর টানা টানা চোখ। এমের বিয়েতে খরচ না হওয়ারই কথা। আমি থাকতে থাকতে একদিন পাত্রপক্ষ এসে বিরাজকে আশীর্বাদ করে পাকা কথা দিয়ে গেল। পাত্রের বাবা মানুষটি ভারী অমায়িক, গোলগাল চেহারা, মুখে সবসময় হাসিও লেগে আছে। গ্রাম দেশে পাত্রের বাবার সাধারণত একটা ওই দাম্ভিক চালচলন থাকে, কিন্তু এ ভদ্রলোকের সেসব নেই। বেশ হেসে হেসে গল্প করলেন। বিরাজকে পাশে বসিয়ে মা আমার যেন লক্ষ্মী এ সমস্ত বলে গায়ে হাতও বুলিয়ে দিলেন, আশীর্বাদ করলেন দশ ভরির সেকেলে পাকা সোনা শুষ্ণি পাতার হার দিয়ে। কথা রইল এক বছর পরে সামনে বৈশাখে বিয়ে হবে। ওদের কি সব পারিবারিক আচার অনুযায়ী পাত্রের বয়স জোর সংখ্যক না হলে বিয়ে হয় না। সামনের বছর ছেলের বয়স হবে ২৪। আশীর্বাদ সেরে পাত্রপক্ষের লোকেরা বিকালবেলা চলে গেল। তারা সন্ধ্যে ট্রেন ধরবেন। সঙ্গে আমাদের বাড়ি থেকে লোক দেওয়া হলো স্টেশন অব্দি পৌঁছে দেওয়ার জন্য। সেই দিনই রাত্রিরে বিরাজের ঘর থেকে কান্নার আওয়াজ পেয়ে মা আর বাবা উঠে দেখতে গেলেন। ছোট কাকিমার পাশেই শুয়েছিল বিরাজ। কাকিমা জেগে বসে অবাক হয়ে বিরাজের দিকে তাকিয়ে আছেন, আর বিরাজ অঝোর ধারায় কাঁদছে। মাঝরাত্রিরে ঘুম ভেঙে বিরাজ নাকি দেখতে পায় মশারির ঠিক বাইরে রাঙা কাকিমা দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে কি যেন একটা বলবার চেষ্টা করছে, কিন্তু প্রাণপণ চেষ্টাতেও তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কি করুন কি বিধ্বস্ত মুখ রাঙা কাকিমার। বিরাজ কেড়ে ফেলে বলে, কেন বারবার আসছো রাঙা কাকি, কি বলবে কি বলবে, কি কষ্ট তোমার, বলো বলো। উত্তরে রাঙা কাকিমা দু হাতে ধরে রাখা কি একটা জিনিস সামনে বাড়িয়ে দেন। সে হাতে দলপুতি, কি সুন্দর, এই যেন একটা সত্যিকারের বাচ্চা। এই সময় ছোট কাকিমা জেগে উঠতে রাঙা কাকিমার শরীর যেন গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে পড়তে লাগলো। পরদিন সকালে বাবারা সব ভাই মিলে পরামর্শ সভা বসালেন। আলোচনার বিষয় ছিল বিরাজের বিয়ে হতে চলেছে, বিয়ের পরেও যদি সে এরকম রাত বিরেতে চেঁচামেচি করে তাহলে তার শ্বশুর বাড়ির লোকেরা কি ভাববে, পরে এ নিয়ে মহা অশান্তি সূত্রপাত হতে পারে, আবার কি একজন রোজাকে ডাকা হবে, আর কি কি করা যেতে পারে। সবার মতামতই রোজা ডাকার দিকে যাচ্ছে দেখে আমার বড় খারাপ লাগলো। প্রেত বিতারিণী মন্ত্র অবশ্যই আছে, কিন্তু বেশিরভাগ পাড়াকে বুজরুকের দল তার তো কিছু জানে না। আমি জানি, কিন্তু রাঙা কাকিমাকে আমরা সবাই খুব ভালোবাসতাম, তাকে তাড়ানোর জন্য কোনো ক্রিয়া অনুষ্ঠান করতে কেমন যেন বাঁধো বাঁধো ঠেকতে লাগলো। তাছাড়া ওই মন্ত্র পাঠ করবার সময় যে আত্মাকে তাড়ানোর জন্য অনুষ্ঠান করা হচ্ছে তার কিন্তু খুব কষ্ট হয়। সে যন্ত্রণার মধ্যে রাঙা কাকিমাকে ফেলতে আমার বিশেষ মন চাইল না। অবশ্য একটা কাজ করা যায়, বিরাজকে একটা কবচ করে দিতে পারি আমি, সেটা হাতে ধারণ করলে কোনো আত্মা ইচ্ছে করলেও ওকে দেখা দিতে পারবে না। যা যা লাগবে জোগাড় করতেও বিশেষ অসুবিধে হবে না। মামা বর্ত সংখ্যের চূর্ণ আর তিনটে কাকের বাসা আছে এমন নিম গাছের শেকড়ের অংশ চাই, তার সঙ্গে মেশাতে হবে। না, তোমাদের কাছে এসব বলা বৃথা। ওই যে কিশোরী হাস। কিশোরী তৎক্ষণাৎ গম্ভীর হয়ে বলল, আরে না না ঠাকুমশাই, আমি অবিশ্বাস করে হাসছি না। আসলে আপনি মাঝে মাঝে এমন সমস্ত জিনিসের নাম করেন যা আমাদের দৈনন্দিন জীবনে একেবারেই অপরিচিত, শুনলে হাসি পেয়ে যায়।
আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, মিরাজের এই ব্যাপারটা সম্বন্ধে আপনার কি মত? তারানাথ বলল, মিরাজ খুব ভালো মিডিয়াম ছিল, তখন ততটা বুঝতে পারিনি, এখন আন্দাজ করতে পারি। তুলারাশি চন্দ্র প্রবল, এরম জাতিকার এটা হতেই পারে, তবেই যে এমন কোনো কথা নেই, এর ভেতর আরো অনেক প্রভাব কাজ করে, তবে হওয়া সম্ভব। এদের কাছে মৃত আত্মারা সহজেই দৃশ্যমান হয়, ডামরতন্ত্রের নিয়ম অনুযায়ী কবচ করে দিলে জাতক বা জাতিকার এই গুণ ওই সাময়িক ভাবে লোপ পায় অবশ্যই। আর বিরাজ যে মিথ্যে বলছে না বা এটা ওর মনের কিংবা চোখের ভুল নয়, তা তখন আমি সহজেই বুঝতে পারছিলাম, কারণ তোমরা তো জানো আমি প্রেতাত্মার অস্তিত্ব টের পাই। বিরাজের সঙ্গে মৃত আত্মার যোগাযোগ আমি বুঝতে পেরেছিলাম। বললাম, কি মানে কি করে বোঝেন? আপনি দেখতে পান? দেখতে তো পাই, তবে সবসময় দেখবার প্রয়োজন হয় না, আমি গন্ধ দিয়েও বুঝতে পারি। কিরকম? যেখানে ঘন ঘন আত্মার আবির্ভাব হয় সেখানকার আবহাওয়ায় একটা অদ্ভুত গন্ধ থাকে, অনেকদিনের বদ্ধ ঘরের ভেতর যেমন একটা ওই ছাতা ধরা ভ্যাপসা গন্ধ পাওয়া যায় অনেকটা সেই রকম। সেই সঙ্গে সমস্ত শরীরে মনে একটা অদ্ভুত অনুভূতি হয়, এটা অবশ্য আমি তোমাদের ওই ভাষা দিয়ে ঠিক করে বোঝাতে পারবো। কিশোরী বলি, যাই হোক গল্পটা বলুন। তারানাথ আবার শুরু করলো, কবচের কথা বলতেই বাবা আমাকে বললেন, তুই আবার কি কবচ দিবি? না না, সে কাজে কোনো দরকার নেই। আসলে বাড়ির লোকেরা আমাকে একেবারে হিসেবের বাইরে রেখেছিল, অপদার্থ বাড়ি পালানো ছেলে, আমাকে দিয়ে কোনো কাজ সম্ভব নয়, এই তাদের প্রত্যেকেরই ধারণা। বললাম, বাবা একবার দেখোই না, ফল না হলে খুলে ফেলে দিও। তাও বাবা বোধ হয় রাজি হতেন না, কিন্তু ছোট কাকিমা বললেন, আচ্ছা ও দিক না কবচ, বিশ্বাসীও তো ফল হয়, অনেকে অনেক কিছু করল তো, একবার উট্টা করে দেখি না। তিন চার দিনের মধ্যে কবচ তৈরি করে বিরাজের হাতে পরিয়ে দিলাম, এরপর মাস দুই সেবার বাড়িতে ছিলাম, তার মধ্যে বিরাজ আর কখনো রাঙা কাকিমাকে দেখেনি, বাবা পর্যন্ত বলতে বাধ্য হলেন, না ছেলেটা কিছু বিদ্যা শিখেছে বটে। গ্রামাঞ্চলে এসব খবর খুব দ্রুত রটে, আমার দেওয়া কবচের গল্প কিছুদিনের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ল। একদিন বাবা এসে বললেন, বুঝলি তোর সঙ্গে দুজন লোক দেখা করতে চাইছে, তোকে ডাকছে, বাইরে বসিয়ে রেখেছি যা। বাবা দেখি কেমন প্রশংসা মিশ্রিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। বাইরের ঘরে এসে দেখি দুজন যে চেহারার লোক চৌকিতে সংকুচিত হয়ে বসে আছে, ময়লা ধুতি ফর্সা জামা, তাতে আবার পাঁচবার সময় বেশি করে নীলও পড়ে গিয়েছে। বললাম, কি চাই? আগে আমরা চালটা পোতা থেকে এসেছিলাম। হ্যাঁ আচ্ছা বেশ, তা কি দরকার? আপনি একজন খুনি লোক, আমাদের ওদিকে আপনার খুব নাম রটে গিয়েছে, আপনি ইচ্ছে করলে শব্দ করতে পারেন। হ্যাঁ তো কি বিপদ, আপনারা কি চান সেটা বলুন। তাদের প্রার্থনা অতি সরল, ভদ্রাসন নিয়ে তারা তাদের খুড়তুতো ভাইয়ের সঙ্গে জোর মামলা লড়ে যাচ্ছে, আমি কি মামলায় জেতবার জন্য তাদের একটা করে কবচ করে দিতে পারি? এজন্য তারা অবশ্য ২০০ টাকা অবধি খরচও করতে প্রস্তুত আছে। ধমক দিয়ে তাদের তাড়িয়ে দিলাম, কিন্তু বুঝতে পারলাম এই সবে শুরু মাত্র, এবার দলে দলে লোক আসতে আরম্ভ করবে, কজনকে দাঁড়াবো, কাজেই পরদিন শেষ রাত্রিরে ওই পোটলা পুটলি গুছিয়ে বাড়ি থেকে সরে পড়লাম। কিছু জিজ্ঞেস করল, কিন্তু এ ধরনের কবচ তো আপনি দিয়ে থাকেন, তাহলে ওদের দাঁড়ালেন কেন? তারা না বিষণ্ন ভাবে হেসে বলল, সে অনেক পর থেকে দিতে শুরু করি, ওই সময় আমার প্রথম যৌবন, মনে আসা সিদ্ধ সাধক হব, টাকার জন্য মামলার কবচ, ফুল হারানোর মাদুলি দেওয়া, ওসব তখন ভাবতেই পারি না। তারপরে বিয়ে খাওয়া করলাম, সন্তানাদি হলো, সংসারের পেছনে তো দৈব ওষুধ থেকে বশীকরণ হোম সবই শুরু করি, সেই থেকে পতনের আর একটা দীর্ঘশ্বাস ফেলে তারানাথ গল্পে ফিরে এল। হ্যাঁ ৯-১০ মাস এদিক সেদিক ঘুরে বিরাজের বিয়ের কিছুদিন আগে বাড়ি ফিরে এলাম আবার। আমাকে দেখে আর কেউ কেমন না হোক মা খুশি হলেন, মা বললেন, যাক বিরাজের বিয়ের কথাটা মনে রেখেছিস তাহলে, তুই না এলে আমার ফাঁকা ফাঁকাই লাগতো। অপ্রস্তুত ভাবে একটু হাসলাম কেবল, কি আর বলার আছে, মাই কেবল শেষ দিন অবধি নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারে তার সন্তানকে, অন্য কেউ খুব আত্মীয়তা বোধ না করলে তাদের তো দোষ দিতে পারি না, আমি বাকি দায়িত্ব পালন করেছি বাড়ির সমস্ত লোকেদের প্রতি, ভালোবাসা তো আর আকাশ থেকে পড়ে না। রাত্রিরে খাবার সময় বাবা বললেন, তা তুমি কবচ দিয়ে গিয়েছিলে বিরাজকে, তাতে কাজ হয়েছে? তারপর থেকে বিরাজের ভয়টাই পায়নি? কিছুক্ষণ চুপচাপ খেয়ে বাবা আবার বললেন, এই যে একটা বিদ্যে শিখেছিস, এটা তো বাড়িতে থেকে ব্যবহার করতে পারিস, হ্যাঁ টাকার জন্য নয় নাই হলো, মানুষের উপকারের জন্য তো করতে পারিস। আচ্ছা বাড়িতে তোর মন বসে না কেন? হ্যাঁ চুপ করে রইলাম,
আমার মনের গড়ন এমন হয়ে গিয়েছে যে বাড়িতে আর কোনোদিন মনও বসবে না। বাবাকে তো সেসব কথা বলে লাভ নেই। নির্ঝঞ্ঝাটে বিরাজের বিয়ে হয়ে গেল। বরযাত্রীদের খাইয়ে দাইয়ে মুকুর্যদের বড় বাড়ির হল ঘরে ঢালা বিছানা পেতে শুয়েও দেওয়া হলো। গোধূলি লগ্নে বিয়ে, রাত 11টার ভেতরে বিয়ে, থাওয়া কুশণ্ডিকা সব শেষ। একতলার কোনার ঘরে মেয়েরা বাসর যাকবার আয়োজন করেছিল। রাত 1:30 অব্দি ওই বাসর থেকে হাসি আর গানের শব্দ পাচ্ছিলাম। আস্তে আস্তে বাসরের কোলাহল থেমে এলো। ছেলে মানুষেরা আর কত রাত্রি যাকবে, খাটা খাটুনি করে শরীর ক্লান্ত। আমিও কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। ঘুম ভাঙলো শেষ রাত্রিরে বাবার ডাকাডাকিতে। তাকিয়ে দেখি বাবা আমার বিছানার পাশে দাঁড়িয়ে ধাক্কা দিচ্ছেন। দাঁড়া দাঁড়া, উঠ উঠ। ব্যস্ত হয়ে উঠে বসে বললাম, কি হয়েছে বাবা? বাবা পাংশু মুখে বললেন, বিরাজ আবার ওইরকম করছে। হ্যাঁ সে কি, এমন তো হবার কথা নাই বাবা। কি জানি, তুই কো বুঝতে পারো পর থেকে তার কখনো হয়। বাসরে তো সবাই মিলে আমোদ আল্লাদ করেছে, তারপর বুঝি একটু ঘুমিয়ে পড়েছিল, এই একটু আগে চিৎকার করে জেগে উঠেছে। শোন না, জামাই খুব ভয় পেয়ে গিয়েছে, তুই একবার চল। ততক্ষণে আমি নাকে একটা সোদা সোদা ছাতা ধরা ভ্যাপসা গন্ধ পেতে শুরু করেছি। এবার বাড়িতে এসে অবধি এ ধরনের গন্ধ কিন্তু আমি পাইনি। বিছানা ছেড়ে দাঁড়িয়ে বললাম, আচ্ছা আমার সঙ্গে এসো বাবা। সিঁড়ি দিয়ে নিচে না নেমে সোজা এগিয়ে যাচ্ছি দেখে বাবা বললেন, আরে আরে উঠিকে কোথায় যাচ্ছিস, বিরাজ তো নিচে বাসন ঘরে। বললাম, তুমি এসোই না। ছোট কাকিমার ঘরের সামনে এসে থামলাম, দরজা খোলা, সবাই নিচে গিয়েছে বিরাজকে সামলাতে। ঘরে ঢুকে বাতিটা উস্কে দিয়ে টেরাজগুলো খুলে দেখতে শুরু করলাম। বাবা অবাক হয়ে বললেন, তোর কি মাথা খারাপ হলো নাকি, এখানে কি করছিস? ওপর থেকে 3 নম্বর দেরাজে ছিল জিনিসটা। আমার ধারণাই ঠিক। বাবার বিস্মিত দৃষ্টির সামনে বাড়িয়ে ধরলাম বিরাজকে দেওয়া আমার কবচখানা। কি এটা এখানে এলো কি করে? সেটা অবশ্য আমিও পরিষ্কার জানতাম না। তবে বিরাজ যে কবচটা খুলে রেখেছে এবং তার ফলেই যে এই বিপত্তি, তা সেদিন বুঝেছিলাম। আর খুলে রাখতে হলে সবচেয়ে নিরাপদ জায়গা নিজের ঘরের দেরাজ। বোধ হয় হাতে অত বড় একটা কবচ থাকলে স্বামী অবাক হতে পারে বা শ্বশুর বাড়ির লোকজন নানা রকম সন্দেহ করতে পারে। এই ভয়ে বিয়েতে বসবার আগে বিরাজ ওটা খুলে রেখেছিল। 8-10 মাস নিরুপদ্রবে কাটায় সে ভেবেছিল কাকিমা হয়তো আর দেখা দেবেনি না। লজ্জা করাও অসঙ্গত নয়, কবচটা চৌকো তক্তির মতন বেশ বড়। অত বড় জিনিসটা কারো না কারো তো চোখে পড়তেই পারে। বাবার হাতে কবচটা দিয়ে বললাম, যাও আর ওদেরকে পড়িয়ে দাও, জামাইয়ের সামনে করবার দরকার নেই। জামাই ছেলে মানুষ, তাকে যা হোক বুঝিয়ে দেওয়া কঠিন হলো। বিরাজকেও সাবধান করে দেওয়া হলো আর কখনো যেন সে কবচ খুলে না রাখে। বিকেলে মেয়ে বিদায়ের সময় এলো। বেহতর বাড়ির দালানে আসন পেতে মেয়ে আর জামাইকে আশীর্বাদ করা হচ্ছে। বাড়ির বাইরে খোদাবক্সের ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে রওনা দেওয়ার সমস্ত আয়োজন সমাপ্ত। জিনিসপত্র যা সঙ্গে যাবে তা বেঁধে তুলে দেওয়া হয়েছে ঘোড়ার গাড়ির ছাদে। কেবল বর বউয়ের জামা কাপড় আর গয়না যাবে একটা লাল রঙের স্টিলের ট্রাঙ্কে, সেটা বিরাজের ঘরে রয়েছে, যাবার সময় সে নিয়ে যাবে। মেয়ে জামাই বিদায় হওয়ার সময় বাড়ির মেয়েরা তো কান্নাকাটি করলেনি, এমনকি বাবা আর মেজো কাকা অবধি দেখলাম বারান্দার এক কোণে দাঁড়িয়ে চোখ মুচ্ছে। ছোট কাকাকে তো খুঁজেই পাওয়া গেল না, আশীর্বাদ করেই তিনি কোথায় যে লুকিয়ে বসে আছেন কে জানে। আশীর্বাদ পর্ব মিটে গেলে মেয়ে জামাইকে নিয়ে যাওয়া হলো ছোট কাকিমার ঘরে। সেখানে লক্ষ্মীর আসনের সামনে ওদের প্রণাম করিয়ে তারপর গাড়িতে তুলে দেওয়া হবে। ঘরে ঢোকবার মুখে চৌকাঠের কাছে ঠমকে দাঁড়ালেন মা, বললেন, একি এগুলো এমন করলো যে? ঘরের সামনে চৌকোটের বাইরে কে যেন বিরাজের লাল ট্রাঙ্কটা টেনে বের করে ভেতরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একেবারে একাকার করেছে। মুখে মাখবার নতুন পাউডারের কৌটোটা ঢাকনা খোলা অবস্থায় পড়ে, তার থেকে মুঠো মুঠো পাউডার চারদিকে ছড়িয়ে কেউ যেন খেলা করেছে। মা তাড়াতাড়ি ট্রাঙ্কের ভেতরে হাতড়ে দেখলেন, না জামায়ের শালের নিচে গয়নার বাক্স ঠিকই আছে। কিন্তু তাহলে এর মানে কি? চোর হলে তো গয়নার বাক্সই তার লক্ষ্য হবে। কোন শিশুর দুষ্টুমি বলে মনে করা যেত, কিন্তু তত ছোট শিশু এই বাড়িতে কেউ নেই। আর ছোট কাকিমা জিনিসগুলো বাক্সে আবার ভরে দিয়ে ট্রাঙ্কের ডালা বন্ধ করতেই যারা কাছাকাছি দাঁড়িয়েছিল তারা অস্ফুট বিস্ময়সূচক শব্দ করে উঠল। ট্রাঙ্কের লাল রঙের ডালার উপরে পাউডার মাখা ছোট ছোট হাতের ছাপ। একটি শিশু যেন হাতে পাউডার মেখে মনের আনন্দে ছাপ দিয়েছে। কিন্তু এত ছোট বাচ্চা তো কেউ নেই আমাদের বাড়িতে। ছাপগুলো খুবই ছোট হাতে, প্রায় সদ্যজাত শিশুর। এত ছোট বাচ্চা কি নিজে বসে খেলা করতে পারে? ব্যাপারটা রহস্যই রয়ে গেল। বিরাজ আর তার স্বামী রওনা হয়ে যাওয়ার পর এ নিয়ে অনেক আলোচনাও হলো বটে।
কিন্তু কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারলো। এর কিছুদিন পর আমিও আবার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। কত ঘুরলাম সমস্ত বাংলাদেশের শ্মশানে মশানে সিদ্ধপীঠে। প্রকৃত সাধকের দেখা পাওয়ার পিপাসা মনের মধ্যে উদগ্র হয়ে উঠেছে। তখন সারাদিন পথাটি সন্ধ্যাবেলা কোনো মন্দির কি বাঁধানো গাছের তলায় রাতের আশ্রয় নেই। রান্না করে খেতাম না কখনো, হাতে পয়সা থাকলে দোকান থেকে চিড়ে মুড়ি কিনে নিতাম, কখনো বা পূর্ণলোভী গ্রামবাসীরা খাবার দাবার উপহার দিয়ে যেত। জীবনের এই সময়টা খুবই ভালো কেটেছে সেটা তো তোমরা জানোই। এখন এই বদ্ধতার ভেতরে বসে মনে করলেও রোমাঞ্চ হয়, যেমন মুক্ত আনন্দে পথে পথে বেড়ানো, মাথার উপরে খোলা আকাশ, পথেরও কোনো সীমা নেই। কত বিচিত্র মানুষের সঙ্গে পরিচয়, কত আশ্চর্য অভিজ্ঞতা। এখন মাঝে মাঝে মনে হয় সাধনার জন্য নয়, বোধহয় এই পথের নেশাতেই আমি ঘর ছাড়া হয়ে পড়তাম। এইভাবেই ঘুরতে ঘুরতে বাংলা আর বিহারের সীমান্তে একটা ছোট শহর মতন জায়গায় গিয়ে পড়েছি। সেখানকার মুদির দোকানে চিড়ে আর গুড় কেনবার সময় মুদিকে জায়গাটার নাম জিজ্ঞেস করলাম। মুদি বলল, হ্যাঁ এ ছোটরামপুর বাবুজি। আমি চমকে উঠলাম, কি বললে, ছোটরামপুর? হ্যাঁ হ্যাঁ জি বাবুজি, কেনে বাবু? না কিছু না, মনটা আমার সত্যি খারাপ হয়ে গেল। এই ছোটরামপুরেই ছিল রাঙা কাকিমার বাপের বাড়ি, আর এখানে কাকিমার মৃত্যু হয়। পুরনো স্মৃতি সব ভিড় করে এলো মনে। শৈশবে দেখা কাকিমার সেই হাসি মাখা মুখ, কোদাল হাতে রাঙা কাকা বাগানের জমি কোপাচ্ছেন, কাকিমার মৃত্যুতে রাঙা কাকা সেই কান্না। ছোট রামপুর গ্রামের প্রান্ত দিয়ে বয়ে গিয়েছে ভীমা নদী। বিশেষ চওড়া নয় স্রোত কম, কিন্তু নদীর দুপারে অনেক দূর অব্দি বসতি না থাকায় ভীমা একটা অপূর্ব ওই নির্জনতা লাভ করেছে। নদীর ধারেই রামপুরের শ্মশান, উঁচু নিচু লাল মাটির পাথরের মধ্যে কেবলমাত্র শ্মশান যাত্রীদের জন্য একটি ওই ছোট চালা ঘর দাঁড়িয়ে আছে। আমি যখন পৌঁছালাম তখন দিনের আলো নিভে এসেছে বটে, কিন্তু সেদিন সম্ভবত শুক্লপক্ষের নবমী, কাজেই রাত্রিরে জ্যোৎস্না শোভা উপভোগ করা যাবে। শ্মশানে রাত কাটানো আমার অভ্যেস আছে, ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না। ভীমার তীরে বসে চিড়ে গুড় দিয়ে রাত্রিরের খাওয়া সেরে নদীতে নেমে জল খেলাম। ততক্ষণে দিনের আলো সম্পূর্ণ মুছে গিয়ে রুক্ষ ভূমিত্রীর ওপর ফুটে উঠেছে শুক্লপক্ষের জ্যোৎস্না। নদীর ধারে সাদা বালি একেবারে চিকচিক করছে চাঁদের আলো। অমন দৃশ্য তোমরা দেখো নিয়ে, শহর বাজার অঞ্চলে তোমরা পূর্ণিমা বা অমাবস্যা টেরও পাও না। শহরে জীবন নেই, শরীর খুব ক্লান্ত ছিল, ভাবলাম আর জেগে না থেকে ঘুমিয়ে পড়া যাক। সামনে চালা ঘরটা যখন আছে তখন আর খোলা জায়গায় ঘুমোই কেন, এই ভেবে শ্মশান যাত্রীদের ঘরটার দিকে এগুলাম। বাইরে জ্যোৎস্না থাকলেও ঘরের মধ্যে তা পৌঁছচ্ছে না। অন্ধকারে তাকিয়ে যতদূর মনে হলো ঘরটা একেবারে ফাঁকা, কেবল একদিকে কতগুলো খড়ের আটি পড়ে আছে। ভালোই হলো, আমি খড়ের আটিগুলো বিছিয়ে একটু গদি মতো করে চেপে বসলাম। বিড়ি ধরাতে গিয়ে দেশলাইয়ের আলোয় প্রথম চোখে পড়ল লোকটাকে। এতক্ষণ বুঝতেই পারিনি ঘরে আরো একজন মানুষ আছে। কখন থেকে বসে আছে লোকটা? হ্যাঁ, খালি গা, আদময়লা ধুতি পরনে, লম্বা চুল, মুখে দাড়ি গোফের জঙ্গল। হঠাৎ আলো জ্বলায় মুখের সামনে হাত দিয়ে সে আড়াল করেছে। পুরা কাঠির টুকরোটা ফেলে দিলাম। বিড়ি ধরে গিয়েছিল, গোটা দুই টান দিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কে, এখানে কি করছো? অন্ধকারে লোকটাকে তো দেখাই যায় না, সে যেখানে বসে আছে আন্দাজে সেদিকে তাকিয়ে এই প্রশ্নটা করলাম। প্রথমে খানিকক্ষণ চুপচাপ, তারপর কেমন যেন ভাঙা ফসফসে গলায় উত্তর এলো, হ্যাঁ এই শ্মশানেই থাকি। মরা পোড়াতে সাহায্য করা যাদের জীবিকা, এমন এক শ্রেণীর লোক প্রায় সব শ্মশানেই থাকে। আমি আন্দাজ করে নিলাম এ বোধহয় তাদেরই একজন। জিজ্ঞেস করলাম, থাকো মানে কি, কি করো, মরা পোড়াও? তাহলে শুধুই থাকি আর শ্মশানে ঘুরে বেড়াই। নিজের অভিজ্ঞতা থেকে জানি এ ধরনের লোকেরা কথা কম বলে আর নিজের সম্বন্ধে কিছু বলতেও চায় না। কাজেই প্রসঙ্গ বদলে বললাম, বিড়ি খাবে? না। ভালো মজা, আমি একটু গল্প জমাতে চাইছি, কারণ চিরদিনই আমার শহরে পালিশ করা মানুষের চাইতে এইসব হাতে মাঠে ঘুরে বেড়ানো চরিত্রদেরকে বেশি ভালো লাগে। তা এ দেখছি বাক্য ব্যয় একেবারেই অনিচ্ছুক। লোকটার গলায় বা অমন ভাঙা ভাঙা কেন, ঠান্ডা লেগেছে নাকি? একটু চুপ করে থেকে ভাবলাম কি প্রসঙ্গে কথাবার্তা চালানো যায়। হ্যাঁ, তারপর মনে হলো ওর জীবনের সঙ্গে মিল আছে, এমন কথা জিজ্ঞেস করাই ভালো। ঘরের কোণে অন্ধকারের দিকে তাকিয়ে বললাম, তুমি কতদিন আছো এইখানে? হ্যাঁ অনেকদিন। তবু কিছু দেখনি, মানে এমন কোনো ঘটনা যা তোমার মনে রয়ে গেছে? এইবার লোকটার অনিচ্ছুক কণ্ঠে প্রথম প্রাণের স্পর্শ লাগলো। সে বলল, কেন দেখবো না,
এমন একটা ঘটনা দেখেছি যা কোনোদিন ভুলতে পারবো না। একটু বিস্মিত হয়ে বললাম, কি ঘটনা? কিছুক্ষণ স্তব্ধতা, তারপর অন্ধকারের ভেতর থেকে আবার সেই মানুষটির গলা ভেসে এলো। হ্যাঁ, অনেক বছর আগে এই শ্মশানে একজন লোক তার স্ত্রীকে দাহ করতে নিয়ে এসেছিল। অল্প বয়সের বউ, লাল পাড় শাড়ি পরিয়ে মাথায় সিঁদুর দিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল নদীর পারে। ওই ওই যে ওই যে ওই রাঙামাটি দেবী মতন উঁচু হয়ে আছে, দেখতে পাচ্ছ? বাইরে তো চাঁদের আলো, দেখো দেখো, ঠিক ওইখানে লোকটা বসে না, একা একা কাঁদছিল। বউকে ভালোবাসত কি না? খুব ভালোবাসত বউকে। আমি নড়ে চড়ে সোজা হয়ে বসলাম। এ ঘটনা যেন বড্ড চেনা চেনা লাগছে। তাহলে কি এই লোকটা রাঙা কাকিমার দাহকার্যের সাক্ষী? কদিনের জন্য এসেছিল, তার কাজ শেষ করে ফিরে যাওয়ার কথা ছিল, বলতেন না, আর ফিরে যাওয়া হলো না। আকাশে মেঘ ঘন হয়ে আসছিল, পাশে বৃষ্টি এসে পড়ে, এই ভয়ে ভোমরা পাশ দিয়ে চিতা খুঁজিয়ে দিচ্ছিল তাড়াতাড়ি কাজ ছাড়বার জন্য। এইখানে জন্ম হয়েছিল বোনটার, আবার এখানে এসে মূল, হ্যাঁ মরেই গেল। আমার আর কোনো সন্দেহই ছিল না, রাঙা কাকিমার শেষ কাজের কথাই বলছে বটে লোকটা। আশ্চর্য যোগাযোগ তো, আমি জীবনে আজ প্রথম এখানে এলাম, তাও না জেনে, আর এসেই লোকটার সঙ্গে আলাপ বললাম। ও, এটা তো খুবই দুঃখের কথা বটে, কিন্তু মানুষ তো মরে। আচ্ছা, বিশেষ করে এই ঘটনাটা তোমার মনে আছে কেন? আবার একটু স্তব্ধতা, লোকটা শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে না। মানুষ এতটা চুপ করে বসে থাকতে পারে? হ্যাঁ, লোকটা বলল, মনে রাখার কারণ আছে, পেটে বাচ্চা ছিল। আমি চমকে উঠলাম, কি বলছো তুমি, এ কথা কেউ জানতো না? না না, বউটা ভেবেছিল আর কিছুদিন বাদে শান্তি বলবে, তার সময় পায়নি। কিন্তু বাস দিয়ে কথাবার সময় ডোমেরা বুঝতে পেরেছিল, তারা বলেছিল মানুষটাকে পেটে সন্তান থাকলে তাকে আলাদা করে দাহ করতে হয়, জানো তো? না না হলে নাকি দুজনের কারোরই মুক্তি হয় না। বউটার বড় শখ ছিল একটা সন্তান, সেসবটাও না মিটল না, মুক্তিও হলো না। আর আর মুক্তি না হওয়ার কি যন্ত্রণা, তাকে বললো ওই বদ্ধ আত্মাই জানে। তাই বুঝে নিজের যন্ত্রণার কথা জানাবার জন্য সে বারবার বিরাজের কাছে গিয়ে এতক্ষণ মেরুদণ্ড টান করে শুনছিলাম, এবার লাফিয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করলাম, সে কি, তুমি বিরাজের নাম কি করে জানলে, কে তুমি? কোনো উত্তর নেই, ঘরে স্তব্ধতা। দেশলাই জানলাম, কেউ কোথাও নেই। দরজার বাইরে নদীর চরে অপার্থিব জ্যোৎস্না ফুটেছে, ঘরে যে ছিল সে দরজা দিয়ে বেরোলে আমি নিশ্চয় দেখতে পেতাম। দৌড়ে বাইরে বেরিয়ে এসে চারদিক তাকালাম, শূন্য লাল মাটির প্রান্তর, চাঁদের আলোয় স্বপ্নের দেশ বলে মনে হচ্ছে, জনপ্রাণীও নেই কোথাও, কোথায় গেল সে? ঠিক সেই সময় এক ঝলক বাতাসে ভেসে এলো একটা সোদা গুমো ব্যবসা গন্ধ, অচেনা বক্তার পরিচয় প্রকট করে দিয়ে গেল। ভেবে দেখলাম সব ঘটনায় এক সূত্রে কথা বটে, রাঙা কাকিমার যন্ত্রণা কাতর আত্মার বারবার ফিরে আসা, লাল ট্রাঙ্কের উপর ছোট ছোট হাতের ছাপ, কাকিমার হাতে দল পুতুলের মতো সদ্যজাত শিশু দেখতে পাওয়া। বিরাজ ভালো মিডিয়াম ছিল, দেখতে পেত কিন্তু কোনো কারণে কথা শুনতে পেত না, শুনতে পেলে অনেক আগেই কিন্তু সব গোলযোগ মিটে যেত। রাত্রি ক্রমে গভীর হলো, একা বসে রইলাম ভীমা নদীর পাড়ে। পরের দিন সেখান থেকে রওনা হয়ে গয়ায় এসে রাঙা কাকিমা আর তার অজাত সন্তানটির মুক্তি কামনায় পিণ্ডদান করি। পুরোহিত মশাই যখন কাজের জিনিসপত্র সব গোছাচ্ছে, হঠাৎ আমার একটা কথা মনে পড়ে গেল, জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঠাকুরমশাই, এই সঙ্গে কি আরো একজনের নামেও পিণ্ড দেওয়া যাবে, মানে একসঙ্গে করে দিতে পারবেন? পুরোহিত বললেন, হ্যাঁ কেন হবে না, কিছু মূল্য ধরে দিবেন, এখন কার নামে হবে কি গোত্র? পুরোহিতকে আমার রাঙা কাকার নামটা বললাম। I'm gonna